হ্যালো ফ্রেন্ডস, কোয়ালিটি আড্ডাতে নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি। বিএড ফার্স্ট সেমিস্টার কোর্স 5 অর্থাৎ কোর্স কোড 1.1.5। আমরা প্রত্যেকটা ইউনিট ধরে ধরে প্রশ্নভিত্তিক আলোচনা করব, টপিক ধরে ধরে আলোচনা করব। আজকের টপিক অর্থাৎ পর্ব নম্বর 1-এ আজকের টপিক এডুকেশন অ্যাজ ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাদের দেখবে এইখান থেকে প্রশ্ন আসবেই এবং এই প্রশ্নের অ্যান্সার তোমরা কোনো বইয়েই ভালোভাবে পাবে না। তো আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব, তোমাদের নোটস ভিত্তিক আলোচনা করব, তোমাদের এখান থেকে তোমরা নোট তৈরি করতে পারবে। তো দেখো, এই টপিক থেকে যে ধরনের প্রশ্ন আসে সেইটা আমরা প্রথমে তুলে ধরেছি। শিক্ষাবিজ্ঞানকে একটি আন্তর্বিষয় জ্ঞানচর্চার ক্ষেত্র হিসাবে বিবেচনা করার যৌক্তিকতা, অর্থাৎ এডুকেশন মে বি কনসিডার অ্যাজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডি, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা ভূমিকা লিখব, অর্থাৎ তোমাকে ছোট্ট করে ভূমিকা লিখতে হবে। প্রতিটা কোশ্চেনে যদি ভূমিকা লিখো খুব সুন্দর নম্বর আসে। তো আমরা প্রথমে আলোচনা করব, অর্থাৎ এই যে কোশ্চেন, এই কোশ্চেনকে আলোচনা করতে গেলে তোমাকে প্রথমেই আলোচনা করতে হবে যে ইন্টারডিসিপ্লিনারি অর্থাৎ আন্তর্বিষয়ক বিদ্যা বলতে কি। তো দেখো, ইন্টারডিসিপ্লিন এই শব্দটা দুটি শব্দ থেকে এসছে, একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ডিসিপ্লিন। তো ইন্টার শব্দের অর্থ হচ্ছে মাঝামাঝি, অর্থাৎ ইন বিটুইন বা সমন্বয়ের ফল, এবং ডিসিপ্লিন শব্দের অর্থ হচ্ছে জ্ঞানচর্চার বিশেষ ক্ষেত্র বা জ্ঞানভাণ্ডারের বিশেষ ক্ষেত্র। তাহলে আমরা যদি এই ইন্টারডিসিপ্লিন অর্থাৎ আন্তর্বিষয়ক শব্দের অর্থ হচ্ছে সেই সমস্ত বিষয়কে বলবো যেটা হচ্ছে দুই বা ততোধিক স্বতন্ত্র জ্ঞানচর্চার থেকে নেওয়া হয়েছে বা দুই থেকে তিনটা জ্ঞানচর্চার সমন্বয়ে গঠিত হয়েছে, সেই রকম একটা সাবজেক্টকে আমরা ইন্টারডিসিপ্লিনারি অর্থাৎ আন্তর্বিষয়ক বিদ্যা বলবো। তাহলে আমরা প্রথমে ভূমিকাতে যে বিষয়টা আলোচনা করলাম যে আন্তর্বিষয়ক বিদ্যা বলতে কি। তো আন্তর্বিষয়ক বিদ্যা হলো, খুব সহজ কথায়, খুব সংক্ষেপে যদি আমি বলি, যে দুই বা ততোধিক স্বতন্ত্র জ্ঞানচর্চা বা স্বতন্ত্র ডিসিপ্লিন নিয়ে যখন একটা নতুন ডিসিপ্লিন তৈরি হচ্ছে তখন সেটাকে বলছি আমরা ইন্টারডিসিপ্লিন। এর উদাহরণ হিসাবে আমরা ধরে নিই যে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান, বা তোমরা এটাও ধরে নিতে পারো যে পরিবেশবিদ্যা। পরিবেশবিদ্যা এটাকেও কিন্তু আমরা আন্তর্বিষয়িক বিদ্যা হিসাবে ধরে নিই। তো আজকে আমরা দেখাবো যে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানকে আন্তর্বিষয়িক বিদ্যা বলা হচ্ছে কেন, এর যুক্তি কী, সেইটা আমরা আলোচনা করব এবার। তো দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে বিভিন্ন জ্ঞানচর্চার ক্ষেত্রের সমন্বয়, অর্থাৎ এই যে শিক্ষাবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান কিন্তু বিভিন্ন ডিসিপ্লিন থেকে এটা একটা নতুন ডিসিপ্লিন তৈরি হয়েছে, যেমন দর্শনশাস্ত্র, মনোবিজ্ঞান, সমাজতত্ত্ব, ইতিহাস, ভূগোল, প্রযুক্তিবিদ্যা, রাশিবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দেখো পরিবেশবিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, এই সমস্ত যে আলাদা আলাদা বিষয় বা জ্ঞানচর্চার ক্ষেত্র, সেইখান থেকে কিন্তু শিক্ষাবিজ্ঞান তৈরি হয়েছে একটা সুসংহত বিষয় হিসাবে, একটা সুসংহত বিদ্যা হিসাবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। তাহলে আমরা প্রথম পয়েন্ট যেটা বললাম যে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন হচ্ছে আমরা বিভিন্ন যে ডিসিপ্লিন আছে, বিভিন্ন যে জ্ঞানচর্চার ক্ষেত্র আছে, সেই জ্ঞানচর্চা থেকে অল্প অল্প করে নিয়ে শিক্ষাবিজ্ঞান একটা নতুন একটা ডিসিপ্লিন, নতুন একটা বিদ্যার উদ্ভব হয়েছে। তো দেখো, এই সমস্ত বিষয় থেকে কিন্তু শিক্ষাবিজ্ঞানের উন্মোচন হয়েছে বা এখান থেকে সমন্বয়ে গঠিত হয়েছে। তাহলে আমরা এই যুক্তি, প্রথম যুক্তি হচ্ছে আমাদের যে শিক্ষাবিজ্ঞান হচ্ছে বিভিন্ন জ্ঞানচর্চার ক্ষেত্র থেকে নিয়ে একটা নতুন জ্ঞানচর্চার ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে আমরা এটাকে অবশ্যই একটা শিক্ষাবিজ্ঞানকে আন্তর্বিষয়ক বিদ্যা হিসেবে ধরে নিতে পারি। এরপর দ্বিতীয় যে পয়েন্ট,
দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা বলছি যে নতুন জ্ঞানচর্চার ক্ষেত্রের সমন্বয়, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান থেকে আবার নতুন নতুন জ্ঞানচর্চার ক্ষেত্র উন্মোচন হয়েছে, শিক্ষাবিজ্ঞান থেকে আবার উন্মোচন হয়েছে। তাহলে আমরা প্রথম পয়েন্ট কি বললাম, যে শিক্ষাবিজ্ঞান হচ্ছে বিভিন্ন জ্ঞানচর্চা থেকে নতুন একটা জ্ঞানচর্চা তৈরি হয়েছে। দুই নম্বর যে পয়েন্ট বলছি, এই শিক্ষাবিজ্ঞান থেকে আবার কিন্তু নতুন শিক্ষাবিজ্ঞান থেকেও আবার নতুন জ্ঞানচর্চার ক্ষেত্র উন্মোচন হয়েছে। দুই নম্বর পয়েন্টটা দেখো, এই শিক্ষাবিজ্ঞান থেকে আবার নতুন জ্ঞানচর্চা কী কী তৈরি হয়েছে, আমরা সবাই জানি এডুকেশনাল ফিলোসফি অর্থাৎ শিক্ষা দর্শন, তারপর এডুকেশনাল সোশিওলজি, তারপর এডুকেশনাল সাইকোলজি, তারপর হচ্ছে টিচার এডুকেশন, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশনাল টেকনোলজি, স্পেশাল এডুকেশন, ওপেন অ্যান্ড ডিস্ট্যান্ট এডুকেশন, এগুলো প্রত্যেকটা কিন্তু শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন থেকে নতুন বিদ্যার উন্মোচন হয়েছে, নতুন বিদ্যার উদ্ভব হয়েছে। তাহলে আমরা দুই নম্বর পয়েন্টটার এই যুক্তি পেলাম। এই হিসাবে কিন্তু আমরা শিক্ষাবিজ্ঞানকে একটা আন্তর্বিষয়ক বিদ্যা হিসাবে ধরে নিতে পারি। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি তোমাদের সামনে। তো আমরা তৃতীয় নম্বর যে পয়েন্ট, যে প্রয়োগবাদী দর্শনের ওপর প্রতিষ্ঠিত, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান হচ্ছে প্রয়োগবাদী দর্শনের ওপর প্রতিষ্ঠিত, অর্থাৎ একে কিন্তু আমরা খুবই সহজেই ইমপ্লিকেশন করতে পারি শিক্ষাবিজ্ঞানকে আমাদের যে আমাদের দৈনন্দিন জীবনে, কিন্তু খুব সহজেই একে ব্যবহার করতে পারি। কী হিসাবে, দেখো, শিক্ষাবিজ্ঞান মূলত প্রয়োগবাদী দর্শনের ওপর প্রতিষ্ঠিত। শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন বিভিন্ন যে শাখা আছে এবং সেগুলোকে পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে ব্যবহারিক দিকের উপর বেশি জোর দেওয়া হয়, এবং শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের শ্রেণীকক্ষ এবং দৈনন্দিন জীবনে এর ব্যবহার কী সেই দিকে বেশি বেশি জোর দেওয়া হয়। তৃতীয় নম্বর যে পয়েন্ট, সেটা আমরা এই এই হিসাবে আলোচনা করলাম। এরপর দেখো, জ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে সংযুক্তি, এটা কি বলছি আমরা, অর্থাৎ জ্ঞানচর্চার যে বিভিন্ন ক্ষেত্র আছে সেইগুলো পরস্পরের সঙ্গে যে যুক্ত, সেটাও কিন্তু এই শিক্ষাবিজ্ঞানের একটা অবদান, বা শিক্ষাবিজ্ঞান এই বিষয়টা ঘটায় যে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ের একটা আন্তঃসম্পর্ক রয়েছে। ইতিহাসের সঙ্গে ভূগোলে রয়েছে, ভূগোলের সঙ্গে ম্যাথামেটিক্সে রয়েছে, ম্যাথামেটিক্সের সঙ্গে বাংলার আছে। এই যে প্রত্যেকটা ডিসিপ্লিনের সঙ্গে, প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে, প্রত্যেকটা বিষয় বিদ্যার সঙ্গে কিন্তু প্রত্যেকটা বিষয় সংযুক্তি আছে, এটা কিন্তু শিক্ষাবিজ্ঞান এই বিষয়টা তুলে ধরে। তো এই এই হিসাবে আমরা দেখো, এই যে আমরা বলছি যে এই ক্ষেত্র অধ্যয়নের সঙ্গে যুক্ত, শিক্ষার্থী শিক্ষাবিজ্ঞানের সঙ্গে সমস্যা সমাধান, সৃজনশীলতা, নমনীয়তা, সহানুভূতি, সমবেত শিক্ষণ প্রচেষ্টা, দলগত কাজের মধ্যে অংশ নেওয়ায়, যোগাযোগ দক্ষতা, দেখো আন্তর্ব্যক্তি সম্পর্ক ইত্যাদি গুণাগুণের বিকাশ ঘটে। এবং জ্ঞানচর্চার এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত গবেষকরা নতুন নতুন জটিল সমস্যার সমাধানের সমর্থক হয়। এখানে শুধুমাত্র শিক্ষাবিজ্ঞান ক্ষেত্রে উন্নতি সাধন করে না, বরং অন্যান্য ডিসিপ্লিনগুলোর মধ্যেও আন্তঃসম্পর্ক রয়েছে, সেইগুলির সংযুক্তকরণে শিক্ষাবিজ্ঞান অবদান রয়েছে। তাহলে আমরা চার নম্বর পয়েন্টটা কী পেলাম, যে বিভিন্ন সমস্ত সাবজেক্টের সঙ্গেই যে সম্পর্কিত সমস্ত সাবজেক্ট, সেই বিষয়টা কিন্তু শিক্ষাবিজ্ঞানে জোর দেয়। এরপর হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিকতা, পাঁচ নম্বর পয়েন্ট হলো দেখো শিক্ষার্থী কেন্দ্রিকতা। তাহলে এই যে আমরা শিক্ষাবিজ্ঞান হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিকতা, অর্থাৎ এখানে টিচার কেন্দ্রিকতা এ করে আমরা গতানুগতিকভাবে যে জানতাম যে শ্রেণীকক্ষ হচ্ছে শিক্ষক কেন্দ্রিকতা, সেই দৃষ্টিকোণ থেকে বেরিয়ে শিক্ষাবিজ্ঞান কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিকতা এই নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে। এবং এখানে শিক্ষার্থীদের স্বাধীনতা, তাদের নমনীয়তা, তাদের বাক স্বাধীনতা, তাদের সমস্ত খেলাধুলা, এই সব বিষয়ের উপর কিন্তু বেশি বেশি জোর দেওয়া হয়। তারা সমবেত শিক্ষণের উপর বেশি জোর দেওয়া হয়, দলগত কাজের উপর বেশি জোর দেওয়া হয়। এরপর ছয় নম্বর পয়েন্ট দেখো, ব্যাপ্তি প্রসারিত হয়, অর্থাৎ এই যে আমরা ইন্টারডিসিপ্লিনারির একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই এর বিভিন্ন পরিসর ব্যাপ্ত হয়, অর্থাৎ বিভিন্ন বিষয় কিন্তু এই এই বিষয়ের সঙ্গে কিন্তু যুক্ত হয়, সেই অর্থেই আমরা বলছি ব্যাপ্তি প্রসারিত হয়।
যেমন শিক্ষাবিজ্ঞানের আলোচনায় মূল্যবোধ, জাতীয় সংহতি, বিশ্ব শান্তি, যোগ শিক্ষা, শারীর শিক্ষা, পরিবেশ শিক্ষা, এই এই যে বিভিন্ন যে বিদ্যা, বিভিন্ন যে ক্ষেত্র, এইগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষাবিজ্ঞানের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে। এর জন্যই বলছি আমরা শিক্ষাবিজ্ঞানের যে বৈশিষ্ট্য, অর্থাৎ এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়কে সংযুক্তকরণ করে, যেটা আন্তর্বিষয়ক বিদ্যার একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর দেখো শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন মূল্য, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান একটা আন্তর্বিষয়িক বিদ্যা হিসাবে, একটা ডিসিপ্লিন হিসাবে এটার কিন্তু একটা মূল্য আছে। মূল্য বলতে কি, তার ব্যবহারিক মূল্য আছে, তার শৃঙ্খলাগত মূল্য আছে, তার কৃষ্টিগত মূল্যায়ন আছে, তার নৈতিক মূল্য আছে, সৌন্দর্যগত মূল্য আছে এবং সঞ্চলনগত মূল্য আছে। অর্থাৎ শিক্ষাবিজ্ঞান একটা ডিসিপ্লিন হিসাবে, একটা ইন্টারডিসিপ্লিন হিসাবে কিন্তু একটা এর মূল্য আছে। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে শিক্ষাবিজ্ঞানকে একটা আন্তর্বিষয়িক বিদ্যা হিসাবে আমরা কেন দেখব, এর কিছু যুক্তি আমরা ছটা থেকে সাতটা যুক্তি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা দেখবে খুব সুন্দরভাবে আমরা আলোচনা করলাম এবং কোনো বইয়ে তোমরা কিন্তু এইভাবে আলোচনা পাবে না। তাহলে আমরা পরিশেষে এটাই বলতে পারি যে আমরা উপরোক্ত যে কারণগুলো আলোচনা করে বুঝলাম যে শিক্ষাবিজ্ঞান হচ্ছে একটা আন্তর্বিষয়ক জ্ঞান চর্চার একটা ক্ষেত্র, এবং শিক্ষাবিজ্ঞান হচ্ছে এর সামাজিক বিজ্ঞানের একটা শাখা, যেখানে বিভিন্ন সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে এটা নতুন একটা শাখা তৈরি হয়েছে, যেটি হচ্ছে সুসংহত, সামঞ্জস্যপূর্ণ এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি। তো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিও, অর্থাৎ এই কোর্স 5 এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসব। সবাইকে ধন্যবাদ।